আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারত সীমান্ত থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি বিদেশি হুমকি নয় অভ্যন্তরীণ উগ্রবাদে বেশি উদ্বিগ্ন মার্কিনীরা সূচিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে জানতা সরকার জিনজিয়াংয়ে মসজিদের স্থানে হোটেল চল্লিশ মুসলিম সংগঠনের হিলটন বর্জনের ডাক ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া বিমানে হিজাব পরিহিতা দেখেই চিৎকার মুসলিম সন্ত্রাসী বলে সবশেষে জানবেন কোন দেশের হাতে রয়েছে কয়টি পরমাণু সাবমেরিন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভারত সীমান্ত থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হুশিয়ারিতে বলেছেন ভারত সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দেখা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুবর্ণ নম জয়শঙ্কর বলেন চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি তখনই হবে যখন উভয় দেশই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে এ সময় তিনি বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেন তিনি আরও বলেন সামগ্রিক উন্নতির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন এ কারণে তিনি সীমান্ত এলাকা থেকে দুই দেশের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেন এদিকে চীনা কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পরই দুই দেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে পশ্চিম হিমালয় অঞ্চলে হাজার হাজার চীনা ও ভারতীয় সেনা মুখোমুখি অবস্থান করছে এর আগে এক সংঘাতের ঘটনার পর থেকে দুই দেশের সেনারাই যুদ্ধ অবস্থায় রয়েছে বিদেশি হুমকি নয় অভ্যন্তরীণ উগ্রবাদে বেশি উদ্বিগ্ন মার্কিনীরা নাইন ইলেভেনের হামলার বিশতম বার্ষিকীর প্রেক্ষাপটে আমেরিকানরা বলছে তারা বিদেশ থেকে আগত হুমকির চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থা নিয়ে চিন্তিত তা অ্যাসোসিয়েটেড প্রেস এবং এন ওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার রিসার্চের জরিপ অনুসারে এই তথ্য উঠে আসে জরিপে দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ মার্কিন উত্তরদাতা ভিত্তিক চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে হয় অত্যন্ত উদ্বিগ্ন অথবা খুবই উদ্বিগ্ন অন্যদিকে পঞ্চাশ শতাংশ দেশের বাইরের চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে এমন উদ্বেগ প্রকাশ করেন ডেমোক্রেট হিসেবে পরিচয় দানকারী মার্কিনীরা রিপাবলিকানদের চেয়ে স্বদেশীয় হুমকির বিষয়ে বেশি উদ্বিগ্ন যথাক্রমে পঁচাত্তর শতাংশ থেকে সাতান্ন শতাংশ নাইন ইলেভেনের হামলার পর মার্কিন সরকার দেশের ভিতরে ও বিশ্বজুড়ে চরমপন্থী গোষ্ঠীগুলোকে থামাতে ব্যাপক অভিযান শুরু করে অনেক ক্ষেত্রে যার লক্ষ্যবস্তুতে পরিণত হয় মুসলিম সম্প্রদায় ওয়াশিংটনের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠী আল কায়দা এই সংগঠনটিকে আবার কোনো হামলার বা দেশের ভিতরে সহানুভূতি পোষণকারীদের অনুপ্রাণিত করতে বাধা দিতে ইউএস সরকার নিজের সমস্ত শক্তি পরিচালনা করে এই সময় উগ্র ডানপন্থী পারিবারিক সন্ত্রাসের হুমকি প্রায় খাটো করে দেখা হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এমনই সূচিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে জানতা সরকার মিয়ানমারে ক্ষমতাস্যুত নেত্রী অংশান সূচিকে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করতে যাচ্ছে জান্তা সরকার শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির চারটি অভিযোগ আনা হয়েছে আগামী পয়লা অক্টোবর রাজধানী নেপিডোতে বিচার কাজ শুরু হচ্ছে শুক্রবার সূচির আইনজীবী খিন মং ঝাও জানিয়েছেন ছিয়াত্তর বছর বয়সী গৃহবন্দী সূচির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে অভিযোগ প্রমাণিত হলে প্রত্যেকটির জন্য পনেরো বছরের সাঁচা হতে পারে তার সামরিক সরকার সূচিকে দশকের পর দশক বন্দী রাখার ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন আইনজীবী সূচির বিরুদ্ধে আগে থেকে বেশ কয়েকটি মামলা চলছে এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে টকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার জিনজিয়াংয়ে এ মসজিদের স্থানে হোটেল চল্লিশ মুসলিম সংগঠনের হিলটন বর্জনের ডাক বিশ্বজুড়ে হিলটন ওয়ার্ল্ড ওয়াইড ইনকর্পোরেশনকে বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রে মুসলিম মার্কিন নাগরিক অধিকারের কমপক্ষে চল্লিশটি সংগঠন চীন কর্তৃপক্ষ মুসলিম উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছিল বুলডোজার দিয়ে সেই মসজিদের স্থানে হিলটন কর্তৃপক্ষ একটি হোটেল নির্মাণের পরিকল্পনা করছে এই কারণে তাদেরকে বর্জনের ওই ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই খবর দিয়েছে অনলাইন আলজাজিরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে হিল্টন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বৃহস্পতিবার তার সামনে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিল অন আমেরিকা ইসলামিক রিলেশনস এতে বলা হয় তারা হোটেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন ওই স্থানে হোটেল নির্মাণের পরিকল্পনা বাতিল করতে কিন্তু সেই আহ্বানে কোনো সাড়া মিলছে না সংবাদ সম্মেলনে কেয়ারের নির্বাহী পরিচালক নিহাত আওয়াদ বলেন আমরা বিশ্বজুড়ে হিলটন ওয়ার্ল্ড ওয়াইডকে বর্জনের ডাক দিচ্ছি আপনার এবং আমার বেছে নেওয়ার সুযোগ আছে কোথায় আপনি ভ্রমণে যাবেন কোথায় ব্যবসা নিয়ে মিটিং করবেন কোথায় বিয়ে বা অন্য কোনো পার্টি করবেন কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নয় তিনি অভিযোগ করেন যেখানে হোটেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন হবে কারণ এতে উইঘুর মুসলিমদের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসকে ধ্বংস করে দেওয়া হবে ভয়াবহ দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি বনাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়ায় বিখ্যাত বন সিকাইয়া পর্যন্ত দাবানল বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয় সিকইয়া জাতীয় বনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গাছগুলো এই আগুন নিয়ন্ত্রণ না করা গেলে কয়েক ঘন্টার মধ্যে পুড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ এই বনে প্রায় দুই হাজার সহ সাধারণ শেরমান গাছ রয়েছে শেরমান গাছের এক একটির উচ্চতা প্রায় দুইশো পঁচাত্তর ফুট এবং সেগুলো প্রায় দুই হাজার থেকে দুই হাজার সাতশো পুরোনো গাছ শিকইয়া এবং কিংস ন্যাশনাল পার্কের মুখপাত্র রেবেকা পিটারসনস লস টাইমস টাইমসকে বলেন এই বন মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বন রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন সিকইয়া গাছগুলি খুবই আগুন প্রতিরোধী এবং আগুন থেকে বাঁচতে এর আলাদা ক্ষমতা রয়েছে বিমানে হিজাব পরিহিতাকে দেখেই চিৎকার মুসলিম সন্ত্রাসী বলে যুক্তরাষ্ট্রে ফের হিজাব পরার জন্য বর্ণবিদ্বেষের শিকার হলেন এক মুসলিম নারী মার্কিন বিমানে হামলার শিকার হন তিনি যুক্তরাষ্ট্রে মিশিগান বিমানে হিজাব পরার জন্য ওই মুসলিম নারীর উপর বর্ণবাদী হামলা চালায় এক শ্বেতাঙ্গ উগ্রবাদী নারী জানা গেছে মুসলিম বিদ্বেষে হামলার শিকার নারীর নাম আয়েশা তৌরি তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক দলের সহকারী গত এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দিন আটলান্টা থেকে স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন আয়েশা তৌরি তখনই তার উপর বর্বরচিত হামলা চালানো হয় বিমানের মধ্যেই ওই শ্বেতাঙ্গ নারী আয়েশা তৌরিকে হিজাব পরিহিত অবস্থায় দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারপরই আয়সা তৈরির উপর আশ্রয় পড়েন ওই শ্বেতাঙ্গ নারী আয়সার মুখে এলোপাতারে কিল ঘুষি মারতে থাকেন বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী বলে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন তিনি এই ঘটনা বিমানের অপর এক যাত্রীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত এক নজরে দেখে নিন কোন দেশের হাতে রয়েছে কয়টি পরমাণু সাববেরিন সম্প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা অকাশ চুক্তি নামে পরিচিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে বিশেষজ্ঞরা বলছেন নামের চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থাপনা এর অর্থ অস্ট্রেলিয়া হবে সাবমেরিন সমৃদ্ধ সপ্তম দেশ এর পাশাপাশি দেশটি সাইবার সক্ষমতা এবং সাগরতলে কাজ করা নানা প্রযুক্তিও পাবে আসুন এক নজরে দেখা যায় কোন দেশের হাতে রয়েছে কয়টি পরমাণু সাবমেরিন বর্তমানে পরমাণু সাবমেরিন রয়েছে ছয়টি দেশের কাছে সেগুলো হলো এক যুক্তরাষ্ট্রে রয়েছে সত্তর দুই রাশিয়া রয়েছে চল্লিশটি তিন চীনে রয়েছে উনিশটি চার যুক্তরাজ্যে রয়েছে দশটি পাঁচ ফ্রান্সে রয়েছে নয়টি এবং ভারতে রয়েছে তিনটি চালিত সাবমেরিন